হচ্ছে, এখন ব্রু প্লাগ করে এই ধরনের নারী এলাকায় নাই। হুম, যে সকল বোনেরা ব্রু প্লাগ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করছি, এই ব্রু তো আল্লাহ তাআলা চোখের সৌন্দর্য এবং চেহারার সৌন্দর্য চেহারার সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন তো, চোখের উপরে যদি ব্রু না থাকতো আপনাদেরকে তো গরু ছাগলের চাইতে আরো খারাপ লাগতো। ব্রু আল্লাহ দিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য, আবার কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় যেন বাঁকা তরবারির মতো। এটাকে আবার ওই যে নোয়াখালীতে বলে হুজুর সাইজ চালছে, একদম কি করছে সাইজ চালছে, ব্রু প্লাক করে। ব্রু প্লাক করা হারাম, ব্রু যারা প্লাক করে এদেরকে লানত দিয়েছেন আল্লাহ, এদেরকে লানত দিয়েছেন ফেরেশতারা, এদেরকে লানত দিয়েছেন বিশ্ব নবী, ঠিক কি না? খালি ঠিক কইলেই হবে না, আপনাদের ঘরের মেয়েরাই কিন্তু ব্রু প্লাক করে, আবার ঠিকও কইছে দেখছেন। এই জন্য নিজের স্ত্রী সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, এই জন্য মায়ের প্রতি সন্তানের আন্তরিকতা ভালোবাসাও পয়দা হয় না, ওই সন্তানগুলোই কিন্তু বড় হয়ে মাকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কি না? সন্তানের প্রতি মা বাবার ৬ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের সুন্দর নাম নির্বাচন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে দুটি নাম সবচাইতে বেশি পছন্দনীয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ, আমাদের সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি নাকি বল্টু মন্টু ঝন্টু পিন্টু এগুলো বেশি নাম রেখেছে? বল্টু কোন সময় যে নাট রাখে আল্লাহ ভালো জানে। এক জায়গায় ছেলের নাম রেখেছে সাগর, সাগর নামে এখানে কেউ আছে নাকি? কে দেখি হাত তুলেন তো, এখন থাকলেও কিন্তু হাত তুলবে না দেখছেন। ছেলের নাম রেখেছে সাগর, মেয়ের নাম নদী। নদী নামে আপনাদের এলাকায় কোনো মেয়ে আছে? এত মেয়ের খবর আপনার কাছে থাকে কেমনে? নামও জানে দেখছেন।